بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. দর্শক প্রবাসী যে সব ভাইরা আছেন, কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে কিন্তু অনেকেই চেয়েছেন যে গারোর বাজার, যে আনারসের কি হালচালটা একটু দেখাবেন। আসলেও দেখাই না কেন দেখতে পাচ্ছেন যে আজকে, কিন্তু একদমই আমি গারোর বাজার এসেছি দেখাচ্ছি আপনাদের। আসলেও গারোর বাজার কিন্তু ফল আসে না বললেই চলে। হয়তো যাও দুই চার দশ গাড়ি মাল আসে অন্য লাইনের থেকে, সেই গারোর বাজার চলে আসে। দেখি তবুও আমরা একটু তথ্য নিয়ে দেখবো যে আসলে মালগুলা কোত্থেকে আসে, কিভাবে আসলে এইদিকে মাল কেন হচ্ছে না একটু জানাবার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি ভাইজানের? মোহাম্মদ মুকাদ্দেস হোসেন। মুকাদ্দেস হোসেন ভাই, আপনি কোত্থেকে আসছেন? মোটের বাজার থেকে আসলে এই যে ফলগুলো আনছেন, এটি দেখি দাম হচ্ছে একটু দেখি। দাম কত? 300 ফল চাইছে, 9000 টাকা। 300 ফল 9000 টাকা। তাতে আজকে বাজার মূল্য কিরকম কেমন ছে? আজকে বাজার সর্বোচ্চ একদম মানে যা ন্যূনতম মূল্য, যেটা আপনি হয়তো হ্যাঁ দিতেও পারে নাও দিতে পারে, 3500 টাকা আজকের বাজার মূল্য, 3500 টাকা। আর হ্যাঁ চাচ্ছে 9000 টাকা, মানে অনেক ডিফারেন্স আর কি। যাই হোক ভাইজান, আপনি তো ফল কিনেন নাকি? আপনি কোত্থেকে আসছেন? স্কয়ার মাস্টর বাড়ি থেকে। আচ্ছা, অনেকেই আপনারা যে এই বাজার থেকে অনেক দিন ধরে ফল কিনেন, এই যে আপনার এই যে ফলগুলা এখন যেই, এটা কি ফল বলে? এটা জলডুঙ্গি। জলডুঙ্গি, এই জলডুঙ্গি ফলটা কেন আসে না এই বাজারে একটু বলে? জলডুঙ্গি ফল এখানে আসে না, এখানে পাইকার কম, আর হলো বাজার হিসাবে জল চত্বর যে বাজারটা আছে, জি জি, ওখানে অনেক ব্যারি যা ব্যাপারী অনেক ভিড়ে। আর আমাদের এই গারো বাজারে এই এরিয়া ফল এরিয়া হইলো গারো বাজারে, কিন্তু ফল পাইকার ঠিকমতো না আসার কারণে আপনি যে কথা বললেন যে যেমন ফলের বাজার, আসলে এইদিকে ফল চাষ বেশি হয় না, এই দিকের ফলগুলো আপনার মোটের বাজার যায়। আমার কাছে তো অনেক লোক, অনেক ব্যাপারী অনেকেই বলে, অনেকে কল করে ভাই যে গারোর বাজার কেন ফল পাওয়া যায় না, অ্যাকচুয়ালি কারণটা কি আপনার একটু এটা আপনার আপনাদের কথাটা বলবেন? গারোর বাজার ব্যাপার হইছে ম্যানেজমেন্টের একটু সমস্যা আছে, যে বাজার যে কমিটি আছে, জি জি জি, এরা ঠিকমতো মোটিভেশন করে না, যার ফলে কৃষক আইসা ন্যায্য মূল্য পায় না। আবার আরেকটা রিউমার আছে গারো বাজারের, যে সিন্ডিকেট করে, জি জি, এটা কিন্তু সকল কৃষকের মনের মধ্যে একটা মানে বিশ্বাস হয়ে গেছে যে গারো বাজার সিন্ডিকেট করবে, ওখানে গেলে আমরা দাম কম পাবো। মানে কৃষক অনেক কষ্ট করে চাষ করে, তাই না? কৃষক অনেক কষ্ট করে চাষ করে, কিন্তু সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য পায় না, বেদায় গারো বাজার এই মানুষ মাল নিয়ে আসে না, আসে না। এই জন্যই কি মালগুলা দেখা যায় যে এই জন্যই মালগুলো আপনার মোটের বাজার, মোটের বাজার তো এখন বাজার হয় না, তাই না? মোটের বাজার বাজার হয় না। আচ্ছা, আসেন এদিকে আসেন আপনি, যেমন জল ছত্র বাজার হয়, জল ছত্র বাজারে এখনো তো মনে করেন যে দেখা গেছে যে গাড়ি রাখার মতন কোনো জায়গা আমি দেখি না। আমি কিন্তু কয়েকবার গিয়েছি, রমজান মাসে দুইবার গিয়েছি, যে এরকম দুই তিন লাইনে আপনার এক কিলোর ভিতরে আপনার দুই তিন লাইন রাস্তার দুও পাশ দিয়ে খালি লম্বা করে, মানে এত ফল আসে বাজারে। তাহলে এইখানে যে আসে না, একটা দূষিত দুষ্ট অবশ্যই আছে, একদিকে আসে কমিটির একটা ম্যানেজমেন্টের একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এটাই 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 মনে হয় ই করে না, যদি করতো হ্যাঁ অবশ্যই আসতো, অবশ্যই আসতো, মানে একটা আস্থা ফিরাইতো, ফিরে আসতো। কিন্তু ওই যে ক্যালেন্ডার ফলটা যে এই ডাবারি গারো বাজার সুনামের সাথে, হ্যাঁ হ্যাঁ, এই এই জন্যই কিন্তু অনেকেই কল করে বলে যে ভাই ওই বাজারে বিডু দেন, ওই বাজারে কথা বলেন। আমরা কিন্তু কথা বলতে পারি না, আমি কয়েকদিন আসছি এই বাজারে, কোনো ফল আসে নাই। আমি নিজে জল ছত্র থেকে ফল এই বাজারে আনছে, বিক্রি করছে, এইখান থেকে আমি ফল কিনে নিয়ে গেছি। আমার বাড়ি এখান এই গারো বাজার থেকে 4 কিলো দূরে। আচ্ছা আচ্ছা, অথচ আমি ফল নিয়ে বিক্রি করে জল ছত্র বাজার, জল ছত্র বাজার আমার বাড়ির থেকে কমপক্ষে 20 কিলোর কম হবে না,
কিন্তু তারপরে ওই জল সত্তর নিয়ে বিক্রি করতে হয়। আচ্ছা, কারণ এখানে বিক্রি করা যায় না, বিক্রি করা যায় না। আচ্ছা, আরেকটা আরেকটা কথা বলি যে আজকে কি আপনি ফল আনছেন নাকি বাজারে? কোন ফলগুলো আনছেন? আজকে জলডুঙ্গি ফল আনছিলাম। কোন ফলগুলো বিক্রি করছেন? কিরকম কিরকম সাইজের ফলগুলো আনছিলেন? ফল এর এরসাইতে একটু বড় সাইজের আছিল, একটু ভালো হইতো। আর একটু আরেক গাড়ি আছিল এরসাইতে একটু নিম। আচ্ছা, তাতে কিরকম দাম বিক্রি করছেন আজকে? আজকে বিক্রি করছি আপনার 350 মাল বেচছি আপনার 6000 টাকা। 6000 টাকা। আর আর গুড়া যেটা কেজ যেটা এটা হলো আপনার ছোট সাইজের ফলটা এটা বেচছি আপনার 3500 টাকা। আর ওইটা বেচছেন 4500 টাকা? সরি, 3000 টাকা। 3000 টাকা মানে ছোট যেটা 3000 টাকা, যেটা বড় ওটা 3500 টাকা, মানে 500 টাকার ডিফারেন্স। 6000 টাকা মানে 6000 টাকা বড়টা। আচ্ছা, তো তাতে তো এই যে আপনি কতগুলো ফল চাষ করছেন? আমি ফল চাষ করছি মোটামুটি 40-50 হাজার ফল চাষ করছি। 40-50 হাজার। আপনার এই দিকে কি অনেক ফল আছে? আরো জি, অনেক ফল আছে। আপনার আপনার কি যদি কেউ ফল চায় বা আপনারা বাগান থেকে ওইখান থেকে গাড়ি ভরে আপনারা সংগ্রহ করে দিতে পারবেন? অবশ্যই, আপনার লক্ষ লক্ষ ফলের ই আছে। না, আচ্ছা, অবশ্যই আছে। আমি আমি কিন্তু দূরে নিয়ে বিক্রি করি। আরে আরেকটি কথা বলি ভাই জান, আপনার আপনার নামটা কিন্তু জিজ্ঞেস করেন, আপনার নামটা একটু বলুন। নাম দুলাল ডাক্তার। দুলাল, আমি পশু চিকিৎসা করি। আচ্ছা, আপনি কি বাজারে? জি, আমি বাজারে নিয়মিত বেচা কেনা করি। আচ্ছা, কলা বিক্রি করি, আনারস বিক্রি করি, ক্যালেন্ডার। আপনাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। যদি গাড়ি ভরে কেউ নিতে চাই দিতে পারবেন তো? না, ছল চাতুরি করবেন আবার? আবার অনেকেই কিন্তু অনেক ছল চাতুরি করে মানুষ। আচ্ছা, আরেকটি কথা আমি বলি, কিন্তু আমি আরেকটি জিনিস আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনারা যে গারোর বাজার যে ফলগুলো বিক্রি করেন, আমি আরেকটা জিনিস দেখেছি যে আপনাদের গারোর বাজার 15-20 যে কোনো ফল কলা সবকিছু 15-20 আপনার লট করে। জলছত্র বাজারে কিন্তু আপনি 18-20 চাইতে কম হলে কিন্তু আপনার জরিমানা রাখে ওরা। এটা সত্য নাম যেমন আপনার এই ফলগুলা বলছেন যে 18-20 মানে ছোট বড়। জি 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 জি। আর একটা আছে 15-20। আপনাদের এই বাজারে কিন্তু এরকম বহুত বদনাম আছে যে 15-20 ফল আপনার এই গাড়ির মধ্যে উড়ে বিক্রি করেন। আর মধুপুরে এটা কিন্তু যারা ব্যাপারী এদের মুখের কথা যে মধুপুরে আপনার 15-20 ফল পাওয়া যায়। 15-20 মানে ছোট বড়, মানে এত ডিফারেন্স আপনাদের বাজারে কেন? কথা হয়েছে কি, কিছু কিছু কৃষক আছে অল্প ফল বাগান থেকে কাটে, এখন ছোট ডাও কাটে, বড় ডাও কাটে, এখন এক গাড়ি মাল হয়েছে। ছোট কি রাখে? না না, রাখে না, আলাদা করে বিক্রি করে ওরা, কিন্তু আলাদা বিক্রি করে। আর যদি আমাদের অনেক মাল থাকে তাহলে এই গারো বাজারও, এই যে আমি আজকে দুই গাড়ি আনছিলাম, এক গাড়ি বড় আরেক গাড়ি ছোট, 18-20 আনছিলাম এক গাড়ি, প্রতিদিন আসে কিনা? প্রতিদিন শুধু হাট বার? প্রতিদিন তো আমি আসি না, তবে প্রতিদিন হয় না হাট, আমি জানি। বুধবার বুধবার আমি মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ফল নিয়ে আসি না। এই ভাইজান, সকাল থেকে ফল বেচা কিনা হয় এখন? কি প্রতিদিনই ফল আসে? এই এই যে এই ফলটা, এটা যে প্রতিদিন, তাতে তাতে কিরকম ফল আসে? না না, এইটার জন্য তো পুরো সিজন, এখনো তো যে জলছত্র বাজারে কমপক্ষে 20-30 গাড়ি মাল আসে। কিরকম আসে এখানে? কিরকম আসে? একটু কথা বলবো, দেখি যে আসলে ফল কিন্তু আসলেই কমই আসে, আসে না বললেই চলে। তবু 10-12 হাজার ফল স্বাভাবিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কিরকম দাম বলতেছে ফল? মানে 300 ফল 3000, 3000 পাই, সর্বোচ্চ পাই 3300।
আসলে আজকে কি ফলের দাম আগের চাইতে কম নাকি বেশি? কম, আজকে কম। আপনার কোথেকে আসছেন? আপনার আসছেন কোথেকে? মোটের বাজার। আসলে এই আপনার এই গারোর বাজারের এই দিকের কোনো ফল চাষি নাই? কই, আমি তো পাইনি এখনো। সবাই বলে মোটের বাজার, মোটের বাজার, মানে ওই দিকে আসলে ওই দিকে ফলগুলা, আপনার এই জলডুগি ফলগুলো ওই দিকে বেশি চাষ হয় নাকি? হ্যাঁ, ওই দিকেই বেশি হয়, এদিকে আসলে কম হয় নাকি? এদিকে বেশি হইতে পারে আর কি, আগামীতে হতে পারে বা নাও হতে পারে, ওটা বলা যাবে না। যাই হোক ভাইজান, অনেক ধন্যবাদ। আমি আসলে ভিডিওটা লম্বা করবো না, আসলে অনেকেই চেয়েছিলেন যে জানতে চাচ্ছিলেন যে গারোর বাজারে ভিডিওটা দেওয়ার জন্য। যাই হোক, সকলকে ধন্যবাদ জানাই, আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।